হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক সকাল সাতটায় হুবহু কমনযোগ্য চল্লিশটি করে উত্তর প্র্যাকটিস করছি এবং আজকের আমাদের পুলিশ প্র্যাকটিস মক সেটের চার নম্বর ক্লাস করব এবং বাছাই করা চল্লিশটা প্রশ্ন তো দেখে নেবো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি দিয়ে আসছে বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে এবং বহু বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের এইখান থেকে সাফল্য পেয়েছে এবং যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে তোমরা যদি রেগুলারলি ফলো করতে থাকো এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং হুবহু পরীক্ষাতে কমন পাবে তো যাই হোক সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য এছাড়া আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স ছ মাসের বিগত ছ মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এর যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে রয়েছে এছাড়া ক্লাসটা করিয়েছি ক্লাসের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যেখানে ছশোটা প্রশ্ন তো রয়েছে তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবার এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন নিজের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার চেষ্টা করব তো সঠিক উত্তর হবে অপশান এ রবি আগারওয়াল দু নম্বর প্রশ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচ জেতা প্রথম টিম হলো নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি ভারত তিন নম্বর প্রশ্ন গ্লোবাল ইন্ডিয়া এআই সামেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আয়োজিত হল নিচের কোন স্থানে নিচের কোন শহরে গ্লোবাল ইন্ডিয়া এআই সামেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আয়োজিত হয়েছে সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লিতে চার নম্বর প্রশ্ন মাইক্রোসফট ট্রেনিং সার্ভিসেস পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডেন্ড জিতল নিজের কোন কোম্পানি সঠিক উত্তর হবে অপশান এ ক্লাউড দ্যাট নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং এমসি গুর মাধ্যমে ক্লাস গুলো করানো হবে তো যোগাযোগ করো নাইন নম্বরে এছাড়া আট সিটি প্র্যাকটিস সেট তিন হাজার পাঁচশো প্রশ্ন উত্তরের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ বা প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্য সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে নিতে পারবে তো ডিসক্রিপশন বক্সে বিস্তারিত নন্দনকানন ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন ডি ওড়িশাতে অবস্থিত রয়েছে নন্দনকানন ন্যাশনাল পার্ক দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত পালামৌ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত তাডোপার জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে ছ নম্বর প্রশ্ন ভারতের সব থেকে আর্দ্রতম স্থান নিচের কোনটি চারটি স্থানের নাম রয়েছে হবে এ সব থেকে আদ্রতম স্থান এবং এই স্থানটিতে বার্ষিক মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং এটা হচ্ছে বিশ্বের সব থেকে আহ বৃষ্টিবহুল স্থান এবং এটি মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত রয়েছে সাত নম্বর প্রশ্ন লোধ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে লোধ জলপ্রপাত দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত এবং কোন রাজ্যে জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত খান্দার জলপ্রপাত উড়িষ্যাতে অবস্থিত ওয়াং জলপ্রপাত মিজোরামে অবস্থিত পুনে জলপ্রপাত মহারাষ্ট্র অবস্থিত সুচিপাড়া জলপ্রপাত কেরালাতে অবস্থিত মগধ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত বাহতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে নেক্সট আট নম্বর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো পঁচাশি সালে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল দেখো নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে একটু ডিটেলস থেকে নি সাল ছিল উনিশশো পঁচাশি সাল কোথায় হয়েছিল গুজরাট মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র নেতৃত্ব কারা দিয়েছিলেন মেধা পাটেকার বাবা আমতে এবং অরুন্ধতি রায় তথ্য দেখো নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবারগুলির পুনর্বাসনের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায় চারটি বেদ রয়েছে ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ এবং যজুর্বেদ তো কোন বেদ থেকে ভারতীয় সঙ্গীতের উৎস সম্পর্কে জানা যায় সঠিক উত্তর হবে অপশন বি সামবেদ থেকে দেখো সামবেদ মূলত সামান্য শব্দ থেকে উদ্ভূত যার অর্থ হল সুর এটি একটি সুরের সংগ্রহ সামবেদের মন্ত্রের গ্রন্থ হচ্ছে কতগুলি পনেরোশো ঊনপঞ্চাশটি স্তব রয়েছে সামবেদে এই বেদটি ভারতীয় সঙ্গীতের জন্য গুরুত্বপূর্ণ এটিতে ধ্রুপদ রাগ রয়েছে দশ নম্বর প্রশ্ন ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়েছে নিচের কোন সালে ইলোরা গুহাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে দেখো ইলোরার সমস্ত স্মৃতিস্তম্ভ বা এই যে গুহাটা রাষ্ট্রকূট রাজবংশের সময় নির্মিত হয়েছিল এবং এর মধ্যে সতেরোটি হিন্দু বারোটি বৌদ্ধ এবং পাঁচটি জৈন গুহা রয়েছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন গুহাতে হিন্দু বৌদ্ধ জৈন তিনটে ধর্মরই নিদর্শন দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে ইলোরা গুহা এগারো নম্বর প্রশ্ন জুনাগর লিপি সেখান থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় জুনাগার লিপি থেকে নিজের কোন রাজার ব্যাপারে জানা যায় সঠিক উত্তর হবে অপশন ডি রুদ্র দামন। দেখো লিপি ও প্রশস্তির নাম এবং যার কথা জানা যায় তার ব্যাপারে দেখবো দেখো সম্পদ লিপি সেখান থেকে কনিষ্কের ব্যাপারে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায় গোয়ালিয়ার প্রশস্তি থেকে রাজা ভোজের ব্যাপারে জানা যায় আই হোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর ব্যাপারে জানা যায় দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেন সম্পর্কে জানা যায় কাসাকুদ্দি প্রশস্তি থেকে মহেন্দ্র বর্মনের কথা জানা যায় মহরৌলি লৌহস্তম্ভ লিপি থেকে চন্দ্রগুপ্তের কথা জানা যায় বারো নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি সঠিক উত্তর হবে অপশন বি সহাদ্রি এটি পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম দেখো পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমদি এবং এই মুদি পাহাড়ের উচ্চতা দু মিটার খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটা প্রশ্নের সাথেই চেষ্টা করেছি কিছু কিছু এক্সট্রা নোটস বা তথ্য রাখার যেখান থেকে আনুষাঙ্গিক তথ্য তোমরা জানতে পারবে এবং পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তোমরা সেখান থেকেও অ্যান্সার করতে পারবে তেরো নম্বর প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য নিচের কোনটি এটা ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থান আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য দেখো এলাকা ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য সেটা হচ্ছে গোয়া অর্থাৎ আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য গোয়া জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে এবং জনসংখ্যায় ভারতের ক্ষুদ্রতম রাজ্য সেটি হচ্ছে সিকিম এবং ভারতের বৃহত্তম যদি জেলা বলে এলাকা অনুসারে অর্থাৎ আয়তন অনুসারে সেটা হবে কচ্ছ গুজরাট খুবই গুরুত্বপূর্ণ তথ্য চোদ্দ নম্বর প্রশ্ন আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ শরদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন আমজাদ আলী খান পনেরো নম্বর প্রশ্ন দেখো পিডিএফ এর পুরো কথাটি নিচের কোনটি পিডিএফ এর ফুল ফর্ম কি চারটি অপশন পোর্টেবল ডকুমেন্ট ফর্ম প্রিন্ট ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হয়ে যাবে পিডিএফ এর পুরো কথা ষোলো নম্বর প্রশ্ন কালী কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক হবে অপশন এ ঘর ঘোড়া নদী তীরে অবস্থিত রয়েছে কালীবঙ্গান দেখো কালীবঙ্গান সম্পর্কে একটু ডিটেলস দেখবো এটি রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত রয়েছে এটি ঘাঘর নদী তীরে অবস্থিত এটি উনিশশো সালে খনন করা হয়েছিল কালীবঙ্গনের প্রতিষ্ঠাতা ছিল বা কাদা ইটের দুর্গ পাথরের ফলক গাড়ির চাকা পূর্ব পশ্চিম দিকে একটি কবর একটি লাঙ্গল মাঠ আবিষ্কার হয়েছে নিষ্কাশন ব্যবস্থা নেই এখানে এবং প্রাচীর দ্বিখণ্ডিত দুর্গ এবং অগ্নি এখানে পাওয়া গেছে অর্থাৎ কালীবঙ্গনে এই সমস্ত নিদর্শন পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এছাড়া দেখো কিছু ডিটেলস চান উদারও অবস্থিত রয়েছে পাকিস্তানের সিন্ধুতে বনওয়ালি হরিয়ানার ফতেহাবাদে অবস্থিত রয়েছে এবং লোথাল গুজরাটের আহমেদাবাদে অবস্থিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত নিচের কোনটি একদম ইজি এটি সঠিক উত্তর হবে অপশান এ এইচ এন ও থ্রি হয়ে যাবে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদ গমনে সক্ষম চারটি অপশন মিউকর মস ভলবক্স নাকি কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন সি ভলবক্স ভলবক্স গমনে সক্ষম উনিশ নম্বর প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিহার দেখো উনিশশো সতেরো সালের চম্পারণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটি সেটা হবে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয় উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশন এ খান আব্দুল গফুর খান ছিলেন সীমান্ত গান্ধী নামে পরিচিত দেখো শান্তির পক্ষ নিয়ে তিনি ক্ষুদাই খিদমতগার শুরু করেছিলেন যার অর্থ হল ঈশ্বরের সেবক তারপর দেখো ক্ষুদাই খিদমতগার হল ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত এক অহিংস আন্দোলন উনিশশো সালে তাকে ভারত প্রদান করা হয়েছিল এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে খান আব্দুল কাপুর খানকে কত সালে ভারত রত্ন প্রদান করা হয় সেটা হবে উনিশশো সালে একুশ নম্বর প্রশ্ন সাধারণত মৌলিক রঙের সংখ্যা নিচের কোনটি মানে কয়টি সঠিক উত্তর হবে বি তিনটি কি কি মনে রাখবে আর জি বি আর জি বি কালার বলা হয় থাকে আর মানে রেড জি ফর গ্রিন আর বি ফর ব্লু এই তিনটে হচ্ছে মৌলিক কালার বাইশ নম্বর প্রশ্ন গ্যাটের পুরো নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে খুবই ক্লোজলি রিলেটেড অপশনগুলো রয়েছে চারটে অপশান দেখো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড জেনারেল অ্যাসেম্বলি অফ ট্রানজাকশন অ্যান্ড ট্রেড জেনুইন এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এটি হবে সঠিক উত্তর দেখো গ্যাট সম্পর্কে একটু তথ্য দেখব এটি উনিশশো সালে তেইশ টি দেশের একটি বহুপাক্ষিক চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কে এই জিএটিটি পরবর্তীকালে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউটিও এই শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত সাধারণ বা জি গ্যাটের উত্তরসূরী অর্থাৎ গ্যাট পরবর্তীকালে পরিবর্তিত হয়ে ডাব্লুটিও হয়ে যায় অর্থাৎ বর্তমানে যেটা ডাব্লুটিও সেটাই আগে গ্যাট ছিল এবং উনিশশো সালে এই বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় এবং গ্যাট সেটা কি হয়ে যায় এই গ্যাটটাই উনিশশো সালে ডাব্লুটিও হয়ে যায় নেক্সট তেইশ নম্বর প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন এ তেইশে মার্চ চব্বিশ নম্বর প্রশ্ন আকবরনামা গ্রন্থের রচয়িতা নিচে কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে এ আবুল ফজল পঁচিশ নম্বর প্রশ্ন পুনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছাব্বিশ নম্বর প্রশ্ন বিশ্ব জৈব জ্বালানি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান বি দশই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হয়ে থাকে সাতাশ নম্বর প্রশ্ন খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অফসানে পনেরোশো সাতাশ সালে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় দেখো এটি মুঘল সম্রাট বাবর এবং মেবারের রাজপুত্র রাজা সঙ্গে সঙ্গে যুদ্ধ হয়েছিল অর্থাৎ বাবর ভার্সেস রাজা রানা সঙ্গে সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং খানুয়ার যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করে আঠাশ নম্বর প্রশ্ন হান্টার কমিশন কত সালে গঠিত হয় নিচের কোন সালে হান্টার কমিশন গঠিত হয় সঠিক উত্তর হবে অপশানে আঠারোশো সালে হান্টার কমিশন গঠিত হয় দেখো আঠারোশো সালে হান্টার কমিশন স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপন কর্তৃক নিযুক্ত হন রিপনের কাছে জেনারেল কাউন্সিল অফ এডুকেশনের অনুরোধের পর আঠারোশো সালে তেসরা এপ্রিল হান্টার কমিশন গঠন করা হয় এবং এটা কি সম্পর্কিত ছিল শিক্ষা সম্পর্কিত ঠিক আছে এই যে এডুকেশন ওকে আমিনি কমিশন গঠন করা হয় বা গঠন করেন নিচের কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিং আমিনি কমিশন গঠন করেন তিরিশ নম্বর প্রশ্ন চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি এই উত্তর সকলেরই পারা উচিত সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় উপন্যাসটি রচনা করেছিলেন একত্রিশ নম্বর প্রশ্ন ইউগ্রিনার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি ফ্লাজেলা বত্রিশ নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন কোন ব্যক্তি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে ভূমি রাজস্বের এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয় সঠিক উত্তর হবে অপশান বি সতেরোশো তিয়াত্তর সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন আলী নগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি সতেরশো সাতান্ন সালে এবং এই আলী নগরের সন্ধির পলাশি যুদ্ধর সময় হয় ঠিক আছে সতেরোশো সাতান্ন সালে কি হয় পলাশি যুদ্ধ হয় দেখো সতেরোশো সালে নয় ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ এবং বাংলা নবাব মির্জা মোহাম্মদ সিরাজ উদ্দোল্লার মধ্যে নগরে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই যেই চুক্তিটা ভেঙে যায় যখন তারপরে শুরু হয় পলাশি যুদ্ধ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সলবাই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসেছে সলবাই সন্ধি সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে সতেরোই মে সতেরোশো বিরাশি সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয় রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে সি পোলো দেখো সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট গুলি হলো ইজার কাপ পৃথিপাল সিং কাপ রাধামোহন কাপ এবং ক্লাসিক কাপ এই সমস্ত কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে থার্টি সেভেন ধূসর পাণ্ডলিপি কাব্যগ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক সঠিক উত্তর হবে অপশান বি জীবনানন্দ দাস আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো হীরাকুদ বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মহানদীর উপর তৈরি হয়েছে হীরাকুদ বাঁধ দেখো হীরাকুদ বাঁধের মোট দৈর্ঘ্য হলো পঁচিশ দশমিক সেভেন নাইন কিলোমিটার এবং এই যে হিরাকুদ হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বাঁধ উনচল্লিশ নম্বর প্রশ্ন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে অপশনটি কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গভদ্রা নম্বর প্রশ্ন প্রশ্ন এবং শেষ গ্লাসের ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল উত্তর তো নিচেই করে দেওয়া রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন রিসরা আঠারোশো সালে কলকাতার রিসরাই প্রথম পাটকল স্থাপিত হয় এবং এখান থেকে মনে রাখবে আঠারোশো বারো সালে প্রথম কাগজকল এটি শ্রীরাম এখান থেকে আরো একটা তথ্য আছে সেটা হবে আঠারোশো আঠারো সালে ঘুষ ঋতে ঠিক আছে ঘুস প্রথম সুতাকল ওকে এই তিনটে একটা হচ্ছে পাটকল পাটকল প্রথম সেটা হচ্ছে কলকাতার কাগজ কল এবং আঠারোশো আঠারো সালে ঘুসরিতে প্রথম সুতাকল খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো তোমরা সকাল সাতটা থেকে ফলো করতে থাকো একদম হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর করানো হচ্ছে সাথে এক্সট্রা নোটস ঠিক আছে এবং অল্প সময় নয় যতটুকু প্রয়োজন তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট নিয়ে আসছি এবং প্রত্যেকদিন ফলো করতে থাকো আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো পাবে এবং আশিটা প্র্যাকটিস সেট তিন হাজার পাঁচশো প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করো ওকে তো সিআরপি এখন যদি নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই